press the bell icon on the YouTube app and never miss another update. তোমাদের সবাইকে স্বাগতম আমাদের ওয়ান সেকেন্ড স্কুলে। আমি ইসমাইল হোসেন। আজকে তোমাদের এই আলোক সমানতা সম্পর্কে বিস্তারিত নিয়ে এসেছি তোমাদের কাছে। সো আজকে এই আলোক সমানতা কিভাবে প্রদর্শন করে এবং এভরিথিং সবকিছু তোমাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করব, যেন তোমরা খুব সহজেই এই আলোক সমানতা সম্পর্কে একটা ভালো একটা আইডিয়া হয়ে যায় এবং নেক্সট টাইমে যেন আর তোমাদের কখনো যেন এটা ভুল না হয়। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে হচ্ছে আলোক সমানতা, এই আলোক সমানতাটা যে প্রদর্শন করে সেগুলোর হচ্ছে শর্তগুলো। তো আলোক সমানতা প্রদর্শন করে প্রথমে আমাদের একটা সেটা হচ্ছে জেনে নে, সেটা হচ্ছে যে আমাদের কাইরাল কার্বন থাকতে হবে। প্রথমটা কি? কাইরাল কার্বন থাকতে হবে। যেটা কাইরাল কার্বন থাকবে সেই ওটা কি করবে? আলোক সমানতা প্রদর্শন করবে। কাইরাল কার্বন থাকতে হবে, কার্বন থাকতে হবে। আচ্ছা, প্রথম শর্তটা হচ্ছে আমাদের যে আলোক সক্রিয়তার যে শর্তটা, যে আলোক সক্রিয়তা যে প্রদর্শন করবে সেটার প্রথম শর্তটা হচ্ছে যে কাইরাল কার্বন থাকতে হবে। তাহলে এখন প্রশ্ন হলো তোমাদের যে এই কাইরাল কার্বনটা কি, এই কাইরাল কার্বনটা কি, এই কাইরাল কার্বনটা আমাদের জানতে হবে। তো কাইরাল কার্বন জানার জন্য আমি তোমাদের বলি যে সাপোজ আমরা ধরলাম কার্বনের, আমরা তো জানি যে চারপাশে চারটা হাত থাকে। সাপোজ এখানে আমাদের একটা একটা গ্রুপ বা মৌল ধরলাম, এখানে বি এবং এখানে সি এবং এখানে হচ্ছে ডি। তো কাইরাল কার্বনটা বলতে কি বোঝায়? কাইরাল কার্বন হচ্ছে যে তোমাদের কার্বনের তো জানো যে চারটা হাত থাকে। তো এখন এই চারটা হাতে চারটা ভিন্ন ভিন্ন গ্রুপ থাকবে। দেখো এখানে এ একটা গ্রুপ, বি একটা গ্রুপ, সি একটা গ্রুপ, ডি একটা গ্রুপ। তো চারটায় কিন্তু ভিন্ন ভিন্ন গ্রুপ আছে। সো এই চারটাই কার্বনের চারটা হাতে যদি চারটাই ভিন্ন গ্রুপ থাকে সেইটাই কি করবে? কাইরাল কার্বন প্রদর্শন করবে। তো এটাই হচ্ছে কাইরাল কার্বন। আর কাইরাল কার্বনকে এরকম স্টার মার্ক দিয়ে চিহ্নিত করা হয়। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা দেখি যে আবার, যেমন হচ্ছে আমরা একটা কার্বন দিলাম, কার্বন দেওয়ার ফলে আমরা একটা দেখি এখানে OH এবং এ হাতে দেখলাম COOH এবং হচ্ছে এখানে CH3 এবং এখানে হচ্ছে একটা হাইড্রোজেন। তাহলে এখানে দেখো যে এখানে দেখো এটা হচ্ছে আমাদের কার্বন। তো এই কার্বনের একটাতে দেখা যাচ্ছে এক হাতে OH, আর একটা দেখা যাচ্ছে COOH, আর একটা দেখা যাচ্ছে CH3, আর একটা আছে এখানে হাইড্রোজেন। তো এখন দেখো যে আমাদের এই কার্বনে দেখো চার হাতে চারটা কিন্তু ভিন্ন ভিন্ন ডিফারেন্ট কিন্তু গ্রুপ ও চার হাতে চারটা ধরেছে। তো একটা হাতে কিন্তু আমাদের দুইটা হাতে কখনো কিন্তু সেম গ্রুপ নাই, আমাদের চারটা হাতে চারটা ভিন্ন ভিন্ন গ্রুপ আছে। তো আমরা জানি যে কাইরাল কার্বন সেটাই হবে যে কার্বনের চারটা হাতে ভিন্ন ভিন্ন গ্রুপ থাকবে, কারোর সাথে কারোর কোনো মিল থাকবে না, সেটাই হচ্ছে কাইরাল কার্বন প্রদর্শন করবে। সো এটা একটা কাইরাল কার্বন। ওকে, তো এখন চলো আমাদের এক্সাম্পলটা দেখি যে কাইরাল কার্বন যে থাকতে হবে সেটা আলোক সক্রিয়তা যে প্রদর্শন করবে, সমানতা প্রদর্শন করবে সেটা আমরা দেখি। তো ল্যাকটিক অ্যাসিডটা দেখি, COOH এবং CH3, আর একটা এখানে হচ্ছে হাইড্রোজেন, আবার এখানে হচ্ছে কার্বন, চারপাশে চারটা হাত, এখানে হচ্ছে OH বা HO এবং COOH, এখানে হাইড্রোজেন এবং এখানে হচ্ছে CH3। তো এখানে খেয়াল করো আমাদের এইটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিডের গাঠনিক সংকেত, এটাও তো ল্যাকটিক অ্যাসিডের গাঠনিক সংকেত। শুধু আমাদের হচ্ছে শুধু ডিফারেন্ট একটুতে আমাদের সেটা আমরা পরে দেখবো। তো এখানে দেখো যে কাইরাল কার্বন যে প্রদর্শন করেছে ল্যাকটিক অ্যাসিড, সেই ল্যাকটিক অ্যাসিডটা আমরা দেখি। এখানে দেখো যে কার্বন, কার্বনের একটা হাতে COOH, আর একটা হাতে OH এবং আর একটা হাতে CH3, আর একটা হাতে কি হাইড্রোজেন।
তো আমরা দেখতে পাচ্ছি যে কার্বনে চারটা হাতে ভিন্ন ভিন্ন ডিফারেন্ট গ্রুপ নিয়ে উপস্থিত আছে। সো এটাকে আমরা বলতে পারবো যে এটা একটা কাইরাল কার্বন। তো কাইরাল কার্বনকে আমরা কি দিয়ে স্টার মার্ক দিয়ে আমরা চিহ্নিত করি। তো এখানে একটা কাইরাল কার্বন, তো আর জানি যে কাইরাল কার্বন হলে আলস্যকে তার শর্তটা প্রদর্শন করে। এটাই দেখতে পাচ্ছ যে এটাই এই পাশে একই রকমই সেম। এখন এখন জিনিসটা আমাদের দেখতে হবে এই যে মাঝখানে আমরা যদি একটা দর্পণ দর্পণ দেই, মাঝখানে একটা যদি দর্পণ দেই, তাহলে এটা একটা হচ্ছে ডি সমান আর একটা হচ্ছে এল সমান। তো ডি সমান এবং এল সমান কি কিভাবে হলো সেটা আমরা এখন দেখি। তো এই যে আলোকসক্রিয় যে যৌগটা দেখতে পাচ্ছ, এই আলোকসক্রিয় যৌগটা যদি এক সমতলীয় আলোর তলকে যদি আমরা ডানে ঘুরাই, তাহলে হচ্ছে ডি সমানু, আর একটা হচ্ছে যদি আমরা বামে ঘুমাই, বামে যদি ঘুরে তাহলে কি হবে সেটাকে এল সমানু বলে। তো ডি এবং এলটা কি, ডিতে বোঝায় ডি বলতে ডেক্সট্রো, ডি বলতে ডেক্সট্রো, ডেক্সট্রো রোটেটরি, এবং হচ্ছে এল হচ্ছে লিবারেটরি। আচ্ছা, তো এখানে দেখো যে যদি আলোক সক্রিয় যৌগটি, তো আমরা দেখতে পাচ্ছি যে ল্যাকটিক অ্যাসিডের দুইটা আলোক সক্রিয় সমান পেয়েছি, এখানে একটা এখানে একটা। তো একটা হচ্ছে ডি আলোক সক্রিয় সমান, আর একটা হচ্ছে এল হচ্ছে আলোক সক্রিয় সমান। ডি বলতে তোমাদের কিন্তু আবার কিন্তু ডি বলতে পজিটিভ টো কিন্তু বোঝায়, যেহেতু যদি ডানে ঘোরে, এটা তো ডানে ঘুরবে, তাহলে এটা যদি ডানে ঘোরে তাহলে ডি যেটাকে বলা হয় ডেক্সট্রোরেটরি এবং এলটা হচ্ছে লিবারেটরি। তো এই ডিটাকে কিন্তু আবার প্লাস তোমার ল্যাকটিক অ্যাসিডও বলা হয়। তো এটা আমরা ডি ল্যাকটিক অ্যাসিডও লিখতে পারবো, প্লাস ল্যাকটিক অ্যাসিডও লিখতে পারবো, ল্যাকটিক অ্যাসিড হচ্ছে এল ল্যাকটিক অ্যাসিড। আচ্ছা, তাহলে এখানে দেখা গেল যে আমাদের এই যে আলোক সক্রিয় সমানটা দেখতে পাচ্ছি, এখানে আমাদের দুইটা সমান পেয়েছি, একটা হচ্ছে ডি ল্যাকটিক অ্যাসিড আর একটা হচ্ছে এল ল্যাকটিক অ্যাসিড। তো এই দুইটা আমাদের, এই দুইটা হচ্ছে আমাদের আলোক সমানতার যে আলোক সমানতার এটা কিন্তু শর্ত প্রদর্শন করেছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কাইরাল কার্বন, এটারও তো কাইরাল কার্বনই আছে। তো এই তো এই ল্যাকটিক অ্যাসিডের দুইটা আলোক সক্রিয় সমানতা থাকার কারণে এটা হচ্ছে অপটিক্যাল আইসোমারিজম প্রদর্শন করে। কারণ আমাদের যে কাইরাল কার্বন থাকতে হবে এটা আমরা তো জানি, যে আমাদের আলোক সমানতা বা আলোক সক্রিয় সমানতার যে শর্তটা, প্রথম হচ্ছে আমাদের কাইরাল কার্বন থাকতে হবে। তো এখানে দেখতে পাচ্ছি একটা কাইরাল কার্বন, তো একটা কাইরাল কার্বন। তো ল্যাকটিক অ্যাসিডের দুইটা আলোক সক্রিয় সমানু আছে, সেটা হচ্ছে একটা ডি ল্যাকটিক অ্যাসিড আর একটা হচ্ছে এল ল্যাকটিক অ্যাসিড। তো ডি বলতে যদি এক সমতলীয় আলোতলে যদি ডানে ঘুরায় তাহলে ডি ল্যাকটিক অ্যাসিড, আর এলটা যদি বামে ঘুরানো হয় সেটা হচ্ছে এল ল্যাকটিক অ্যাসিড, যেটা হচ্ছে তোমার ঘড়ি কাটার দিকে এবং ঘড়ি কাটার বিপরীত দিকে। ঘড়ি কাটার দিকে যদি ঘোরে সেটাকে ক্লক ওয়াইজ বলে, যেটা হচ্ছে ডি ল্যাকটিক অ্যাসিড, আর হচ্ছে ঘড়ি কাটার যদি বিপরীত দিকে ঘোরে তো সেটা হচ্ছে অ্যান্টি ক্লক ওয়াইজ, যেটাকে এল ল্যাকটিক অ্যাসিডও বলে। আবার এটা হচ্ছে মাইনাস ল্যাকটিক অ্যাসিডও বলা যায়, এটা হচ্ছে প্লাস ল্যাকটিক অ্যাসিডও বলে। তো আমাদের প্রথম আলোক সক্রিয় যে সমানতার শর্তটা আমরা দেখলাম, এবার আসি যে আমরা দুই নম্বর শর্তটা। দুই নম্বর শর্ত হচ্ছে, তো দুই নম্বর হচ্ছে উভয় সমানুর কনফিগারেশন পরস্পর দর্পণ প্রতিবিম্ব, কনফিগারেশন ফিগারেশন কনফিগারেশন পরস্পর দর্পণটা প্রতিবিম্ব হবে, পরস্পর দর্পণ প্রতিবিম্ব। তো এখানে দেখো দুই নম্বর যে দুই নম্বরটা যে আমাদের শর্তটা, আমরা দুই নম্বরটা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে উভয় হবে। আচ্ছা, উভয় সমানুর কনফিগারেশন পরস্পর দর্পণ প্রতিবিম্ব। তো আমরা ল্যাকটিক অ্যাসিডের ক্ষেত্রে বিবেচনা করে দেখি যে এখানে দেখতে পাচ্ছি যে যে এখানে একটা সমানু এবং এটা একটা সমানু। আলোক সক্রিয়তা কিন্তু দুইটা সমানু ল্যাকটিক অ্যাসিড প্রদর্শন করে, এখানে একটা ডি ল্যাকটিক অ্যাসিড সমানু আর একটা হচ্ছে এল ল্যাকটিক অ্যাসিড সমানু।
তো উভয় সমানুর কনফিগারেশন পরস্পর দর্পণ প্রতিবিম্ব। মাঝখানে যখন একটা আমরা দর্পণ দেব তখন এটা দেখতে পাচ্ছি যে এটা ওইটার কিন্তু প্রতিবিম্ব। দেখো এখানে একটা, এখানে OH, এখানে HO, তো এটা এবং ওইটা দর্পণ কিন্তু প্রতিবিম্ব, এটা ওটা কিন্তু দর্পণ প্রতিবিম্ব, অর্থাৎ ল্যাকটিক অ্যাসিডেরই ওটা হচ্ছে দর্পণটা কি প্রতিবিম্ব। আবার তিন নম্বর শর্তটা হচ্ছে তোমাদের, তিন নম্বরটা হচ্ছে অউপরিস্থাপনীয়, অউপরিস্থাপনীয় স্থাপনীয়। তো তিন নম্বর শর্তটা হচ্ছে যে আমাদের হচ্ছে যে দুইটা সমাণু পাবো সেই দুইটা সমাণু হচ্ছে অউপরিস্থাপনীয়। তো অউপরিস্থাপনীয় বলতে আসলে কি বোঝায়, সেটা হচ্ছে যে আমাদের এই যে দুইটা হাত, এই দুইটা হাত আমাদের কিন্তু এটা ওইটা কিন্তু দেখতে সেম মনে হয়, এখানে পাঁচটা এখানে পাঁচটা, সো একই রকম দেখতে মনে হয়, কিন্তু এটা অউপরিস্থাপনীয় বলতে কি বোঝায়, যখন এই হাতটা আমরা যদি এই পাশে রাখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা কিন্তু প্রতিস্থাপনীয় না, এ পাশে কিন্তু আমাদের দেখতে পাচ্ছি যে অন্যরকম দেখা যাচ্ছে। অর্থাৎ প্রতিস্থাপনীয় সেটা হচ্ছে দুইটা সেম হবে, উল্টে এ পাশে দিলে আমাদের সেম হওয়ার কথা ছিল, বাট এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা হাত কিন্তু সেম না, অতএব এটা অউপরিস্থাপনীয় মানে প্রতিস্থাপনীয় না, এটা হচ্ছে অউপরিস্থাপনীয়। ঠিক সেই রকমই এইখানে যে আমাদের এইখানে দেখতে পাচ্ছ যে ল্যাকটিক অ্যাসিডকে যদি আমরা এটা যদি এই পাশে দেই তাহলে আমাদের কি হবে, এটা যদি এই পাশে দেই তাহলে এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে OH আছে, এই HOটা কি হবে এই পাশে চলে আসবে, এবং হাইড্রোজেন দেখতে পাচ্ছি এখানে আছে, এই এপাশে এসে হাইড্রোজেনটা কি হবে এখানে চলে আসবে। যদি এইটাই ধরে আমরা এপাশে নিয়ে আসি তাহলে কি হবে, এইচ ও এপাশে চলে আসবে, হাইড্রোজেনটা এপাশে চলে আসবে। তো এটাই হচ্ছে বলা হয় অউপরিস্থাপনীয়। তাহলে আমাদের আবশ্যকীয়তা সমানতার আরেকটা শর্ত হচ্ছে সেটা হচ্ছে অউপরিস্থাপনীয় হতে হবে। ঠিক আমরা দেখতে পেলাম যে ল্যাকটিক অ্যাসিড হচ্ছে অউপরিস্থাপনীয়। তো আশা করি তোমরা অউপরিস্থাপনীয়টা বুঝতে পেরেছ। চলো আমরা প্রথম থেকে আবার দেখি যে শর্তগুলো, আলোক সক্রিয়তার যে সমানু যে শর্তগুলো সেটা আমাদের ঠিক আছে কিনা। আবার মনোযোগ দিয়ে খেয়াল করবা যে অবশ্যই কাইরাল কার্বন থাকতে হবে, অতএব যদি কোনো অণুতে যদি কাইরাল কার্বন থাকে সেই অণুটি আলোক সক্রিয়তা সমানু আলোক সক্রিয় সমানুতা প্রদর্শন করবে। যেমন আমরা ল্যাকটিক অ্যাসিডে দেখতে পাচ্ছি যে কাইরাল কার্বন বলতে বোঝায় যে চারটা কার্বনের চারটা হাতে ভিন্ন ভিন্ন ডিফারেন্ট গ্রুপ যুক্ত থাকবে। তো এখানে দেখতে পাচ্ছি যে কার্বনের চারটা হাতে চারটা ভিন্ন ভিন্ন গ্রুপ, এজন্য এটাকে আমরা বলতে পারবো যে হ্যাঁ এখানে কাইরাল কার্বন আছে, একটা কাইরাল কার্বন। তো আমাদের প্রথম শর্তটা হচ্ছে কাইরাল কার্বন অবশ্যই থাকতে হবে, কোনো অণুতে অবশ্যই কাইরাল কার্বন যদি থাকে সেটা হচ্ছে আলোক সক্রিয় সমানতা প্রদর্শন করবে। তো এটা আমরা পেলাম। এবং ডি ল্যাকটিক অ্যাসিড এবং এ ল্যাকটিক অ্যাসিড কেন বলা হয় ডি, এটা বলা হয় ডেক্সট্রোরেটরি, এবং হচ্ছে এলটা হচ্ছে লিবারেটরি। তো এখন ডিটা হচ্ছে যদি আমাদের এক সমতলীয় আলোর্তকে যদি আমরা ডান দিকে ঘুরাই সেটা হচ্ছে ডি ল্যাকটিক অ্যাসিড, যেটাকে আবার প্লাস ল্যাকটিক অ্যাসিডও বলে। আর যদি ঘুরি এটা বিপরীত দিকে, যেটা অ্যান্টিক্লকওয়াইজ, আর এটা তো ক্লকওয়াইজ মানে ডানের দিকে ঘুরালে, এবং অ্যান্টিক্লকওয়াইজ যেটা যদি বামের দিকে ঘুরাই তাহলে সেটা হবে এল ল্যাকটিক অ্যাসিড, যেটাকে মাইনাস ল্যাকটিক অ্যাসিডও বলা হয়। সো এটা এইরকম করেও লেখা যায়, আর এটার সামনে এটা আমরা প্লাস দিয়েও লিখতে পারি, যেহেতু ডি দিয়ে লিখেছি সো এটা আমরা প্লাস দিয়ে দরকার নেই, এটাও লিখতে পারো এটাও লিখতে পারো। তো আমাদের প্রথম হচ্ছে কাইরাল কার্বন থাকতে হবে, কোনো অণুতে যদি কাইরাল কার্বন থাকে সে অণুটি কি করবে আলোক সক্রিয় সমানতা প্রদর্শন করবে। এবার আসি দুই নম্বর, উভয় সমানুর কনফিগারেশন পরস্পর দর্পণ প্রতিবিম্ব। তো এখানে মাঝখানে যদি আমরা একটা দর্পণ রাখি এইটা ওইটারই কিন্তু প্রতিবিম্ব, আমাদের আয়নার ভিতরে আমরা আয়নার সামনে দাঁড়ালে কিন্তু আমাদের প্রতিবিম্ব দেখতে পাই। ঠিক এইরকমই এখানে দর্পণ রাখলে এটা কিন্তু তার প্রতিবিম্ব, এই দর্পণটা যদি রাখি তাহলে এখানে এই ল্যাকটিক অ্যাসিডের এটা কিন্তু তার প্রতিবিম্ব, তাহলে সেটা প্রতিবিম্ব গঠন করবে। আর একটা হচ্ছে অউপরিস্থাপনীয়, অউপরিস্থাপনীয় মানে কি, যেটা উপরিস্থাপনীয় না, যেমন হাতের যদি এ হাতের যদি আমরা পাঁচটা আঙুল যদি এই পাশে রাখি তাহলে দেখবো যেটা প্রতিস্থাপনীয় না, ঠিক সেই রকমই এটাকে বলা হয় অউপরিস্থাপনীয়। আর আলোক সক্রিয় সমানুতার যে অণুগুলো থাকবে সেগুলো অবশ্যই অউপরিস্থাপনীয় হতে হবে। তো এটা হচ্ছে শর্ত। তো চলো এবার আমরা তোমাদেরকে একটা MCQ, আর এগুলো কিন্তু তোমাদের MCQ বিশেষ করে আসে তোমাদের অ্যাডমিশন টেস্টে বলো, তোমাদের পরীক্ষার খাতায় বলো। তো চলো আমরা একটা MCQ দেখি যে মানে কিভাবে আমরা
আলোক সমানুতা যে শর্তটা অর্থাৎ অপটিক্যাল আইসোমারিজম, এটা কিভাবে আমরা ফাইন্ড আউট করব? তো আমরা সেই শর্তটা আমরা একটা সৃজনশীলের, তোমাদের সৃজনশীল আসে কিন্তু এগুলো, তো আমরা চলো এমসিকিউ এর কিছু আমাদের চারটা অসুখ থেকে আমরা বের করব যে কোনটা অপটিক্যাল আইসোমারিজম প্রদর্শন করে আর কোনটা করে না। আচ্ছা, নিচের কোনটি, আচ্ছা আমি প্রশ্ন লিখে দেই, নিচের কোন যৌগটি অপটিক্যাল আইসোমারিজম প্রদর্শন করে না? অপটিক্যাল আইসোমারিজম আইসোমারিজম দিবে না বা প্রদর্শন করে না। আচ্ছা, তোমাকে চারটা অপশন দেওয়া হলো, সেই চারটার মধ্যে তোমাদের তোমাকে বের করতে হবে কোনটা অপটিক্যাল আইসোমারিজম প্রদর্শন করবে না, অর্থাৎ আলোক সক্রিয় যে সমানুতা এটা প্রদর্শন করবে না সেটা বের করতে হবে। তো CH3, CH2 এবং কার্বন, আর একটা হচ্ছে আমাদের হাইড্রোজেন আর COOH, এখানে একটা, আর আমাদের দুই নম্বরটা অপশন থাকবে CH3CH COOH, এবং আর একটা হচ্ছে আমাদের OH। তো এখানে তোমাদের অনেক বড় মনে হবে যে যৌগগুলো আমাদের এগুলো কিন্তু কঠিন, একবারে কঠিন যৌগ যৌগ। তো এখন এগুলো কিভাবে আমরা অপটিক্যাল আইসোমারিজম প্রদর্শন করব সেটা দেখ। CH3 CH3 CH ডাবল বন্ড সি, এবং আরেকটা হচ্ছে হাইড্রোজেন, একটা কার্বন এবং হাইড্রোজেন, আর হাতে আমাদের COOH। ওকে, এবার আসে আমরা চার নম্বর অপশনটা, চার নম্বর তোমাদের অপশনটা দেখাই CH3 CH ডাবল বন্ড সি এবং সি এইচ। ওকে, তাহলে তোমরা এইদিকে মনোযোগ দিয়ে খেয়াল করো। তো প্রশ্নটা কি ছিল যে নিচের কোন যৌগটি অপটিক্যাল আইসোমারিজম প্রদর্শন করে না বা দিবে না, এটা কোনটা সেটা তোমাদের ফাইন্ড আউট করতে হবে। তো এখানে প্রথমে আমরা একটা করে সিরিয়াল করে দেখি যে কোনটা আমাদের আলোক সমানতা প্রদর্শন করবে না সেটা আমরা দেখি। তো প্রথমে তোমাদের মনে হবে যে এটা তো বিশাল বড় জটিল যৌগগুলো দেওয়া আছে, তো এই জটিল যৌগগুলোকে আমরা কিভাবে, ওখানে তো আমরা ল্যাকটিক অ্যাসিড দেখলাম যে ওটা আমার ভেঙে ভেঙে গাঠনিক সমিতিগুলো দেওয়া আছে, বাট এগুলো তো হাত কার হাতের সাথে কে কোনটা যুক্ত এগুলো কিন্তু আমরা কিছুই জানি না, এখানে কিচ্ছুই দেওয়া নেই, এক একটা শুধু সিরিয়াল লম্বা একবারে সরলরেখা, অর্থাৎ এখানে একটা একবারে শিকলের মাধ্যমে একটা গঠন দেখানো হচ্ছে। তো এটা থেকে আমরা বুঝতে পারবো কিভাবে বুঝবো যে কারতে কোনটা কিভাবে আছে, তো সেটা কি আসলে ডিফারেন্ট আছে কিনা সেটা আমরা কিভাবে বুঝবো, এটা কিন্তু আসলে কঠিন বিষয়। তারপরেও বলি যে আসলে কঠিন না, তোমরা জাস্ট শুধু মনে রাখবা যে আমাদের তোমরা কার্যকরী মূলকগুলো তো চেনো, তোমরা প্রথমে কার্যকরী মূলকগুলো চিন্তা ভাবনা করবা। তো এখানে দেখো যে এখানে কার্যকরী মূলক একটা COOH, এখানে একটা দুইটা, আর এখানে পুরোটা এক, এখানে দেখো যে এই কার্বনটা, এই কার্বনটা আমাদের জানে যে চার বন্ড, দেখো যে কার্যকরী মূলক কোথায় সেটা তোমরা আগে ফাইন্ড আউট করে নিবা। এখানে একটা কার্যকরী মূলক হাইড্রোজেন, এখানে একটা কার্যকরী মূলক, এখানে একটা। তো এখন এই কার্বনটা, আমাদের কার্বনে কয়টা, চারটা হাত থাকে, তো এক হাতে হাইড্রোজেন আছে এবং আর এক হাতে কি আছে COOH, এখানে আরেকটা হবে OH। তাহলে এখানে দেখো যে আমাদের এখানেও কার্যকরী মূলকের সংকেত, এখানে দেখতে পাচ্ছি একটা কার্যকরী মূলক COOH, এখানে একটা কার্যকরী মূলক, এখানে একটা হাইড্রোজেন, পুরো একটা। এটা কিন্তু আমাদের সরল মানে গঠন হিসেবে আমাদের গাঠনিক সংকেত কিভাবে আছে এটা দেখা নেই, দেওয়া নেই। তোমরা এখানে খেয়াল করো যে কার্বনের চারটা হাত, তো কার্বনের চারটা হাতে একটা এই ওপরে ধরে নিলাম একটা হাইড্রোজেন, আমরা একটু ভেঙ্গেই দেখাই, ওপরে ধরে নিলাম আমরা এই হাইড্রোজেনটা দিলাম, আর আরেকটা হাতে COOH আছে, তো কার্যকরী মূলকটা COOH এখানে দেব, আরেকটা হাতে এই যে এখানে একটা দেখতে পাচ্ছ এখানে একটা OH, অর্থাৎ হাইড্রোজেন এখানে আছে, আরেকটা হাতে এই যে দেখতে পাচ্ছ এই বিশাল গ্রুপটা কিন্তু যুক্ত।
তো এখানে কি এটা যুক্ত হবে CH3CH2। তো এখানে দেখো, তো এখন এখন খেয়াল করো যে আমাদের এই কার্বনে দেখো যে চারটা কিন্তু ভিন্ন ভিন্ন গ্রুপ, এখানে একটা, এখানে একটা, কারোর সাথে কারো মিল আছে, কারোর সাথে কিন্তু মিল নাই। সো এটা হচ্ছে অপটিক্যাল আইসোমার এর জোন। তাহলে এটা আমাদের প্রশ্ন যেটা বলেছে সেটা আমাদের হবে না, এটা আলোক সমানতা প্রদর্শন করে। প্রশ্ন বলা আছে যে আলোক সমানতা শোকের সমানতা প্রদর্শন করে না কোনটা, সেটা তোমরা ফাইনাল করো। তো প্রথমটা শেষ, এবার দ্বিতীয়টা আসে। দ্বিতীয়টা তোমাদেরকে আগে বলেছি যে তোমরা আগে কার্যকরী মূলকগুলো সিলেক্ট করবে, এখানে একটা, এখানে একটা, দুইটা। তো এই কার্বনটাই আমরা ফাইনাল করবো। এই কার্বনের হাতে একটা হাতে হাইড্রোজেন, আর একটা হাতে COOH, দুইটা হাত গেল। আর একটা হাতে থাকে OH, তিন হাত। আর একটা হাতে কি, এখানে CH3। আচ্ছা তোমাদের ভেঙে করালে মনে হয় বুঝতে পারবা। তো কার্বনের চারটা হাত, একটা হাতে হাইড্রোজেন, এই হাইড্রোজেনটা দিলাম, আর একটা হাতে COOH দিলাম, আর একটা কি OH এই হাতে দিয়ে দিলাম, আর একটা হাতে কি থাকে আমাদের দেখতে পাচ্ছি CH3। তো এখানে দিয়ে দিলাম CH3। তো এখানে খেয়াল করো যে এই কার্বনের সাথে চারটায় কিন্তু ডিফারেন্ট গ্রুপ যুক্ত। তাহলে অবশ্যই আমাদের ডিফারেন্ট গ্রুপ যুক্ত থাকলে এটা অপটিক্যাল আইসোমার জন্য দিবে, তাহলে এটাও শেষ। তিন নাম্বারটা আসে যে এখানে দেখতে পাচ্ছি যে এখানে কার্যকরী মূলক, এখানে একটা যুক্ত, এর সাথে আমাদের ফ্লোরিন দিতে হবে এখানে এরকম। তো এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটা ফ্লোরিন একটা যুক্ত, আর একটা হাতে হাইড্রোজেন একটা যুক্ত, আর একটা কার্বন। তো এটা কিভাবে হয় এটা দেখি, এটা বিশাল বড় মনে হচ্ছে তোমাদের কাছে। তো এখানে দেখো, এক হাতে আমাদের কি এই কার্বনটা, যেখানে তোমাদের কার্যকরী মূলক দেখতে পাবা সেখান থেকে তোমরা ফাইনাল করবা। তো এই কার্বনটা কি হবে, এই হাইড্রোজেনটা আমরা এই পাশে দিয়ে দিলাম, আর এক হাতে আমরা দিলাম একটা ফ্লোরিন, আর এক হাতে COOH দিয়ে দিলাম, আর এক হাতে এই পুরো ডিফারেন্ট, এই পুরো বড় গ্রুপটা আমাদের যুক্ত, CH3CH ডাবল বন্ড CH। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে চারটা কিন্তু ডিফারেন্ট গ্রুপ, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে বিশাল বড় একটা। তো এটা হচ্ছে আমাদের অপটিক্যাল আইসোমারিজম আমরা বলতে পারবো, কারণ আমরা জানি যে আমরা কাইরাল কার্বন থাকলে সেটা হচ্ছে অপটিক্যাল আইসোমারিজম প্রদর্শন করবে। তো কাইরাল কার্বন বলতে চারটাই ভিন্ন গ্রুপ, তো এখানে দেখতে পাচ্ছি যে চারটাই ভিন্ন গ্রুপ। তো চার নাম্বারটা আসে, এটা অবশ্যই কোনোভাবেই দিবে না, কারোর সাথে এটা কিভাবে, এটা চারটাই ভিন্ন ভিন্ন কখনো হবেই না, এটা তোমরা দেখতে পাচ্ছ। তো এটাই হচ্ছে তোমাদের, আবার বলি যে তোমরা প্রথমে কার্যকরী মূলকগুলো সিলেক্ট করে নিয়ে তোমরা দেন হাত, চারটা হাতে চারটা দেখে দিবা যে কীভাবে কি, এটা মাথার ভিতর রাখবা, তাহলে দেখবে যে আস্তে করে তুমি এগুলো খুব সহজেই অপটিক্যাল আইসোমারিজমগুলো নিজেই ফাইন্ড আউট করতে পারবা। তো আজকে এটাই হচ্ছে আলোচনা যে আলোক সমানতা যে সক্রিয় সমানতা প্রদর্শন করে কীভাবে এবং শর্তগুলো। তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই তুমি এটা শেয়ার করো তোমাদের ফ্রেন্ডের বা ফ্রেন্ডের কাছে, কারণ অনেকেই এটা কিন্তু বুঝতে পারে না বিষয়টা। আর যদি আমার এরকম তোমাদের যদি হেল্পফুল ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর নেক্সট ভিডিও পর্যন্ত টিল দ্যান টেক কেয়ার, আল্লাহ হাফেজ।